শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে গৃহবধূকে খুনের অভিযোগ আনলো বাপের বাড়ির লোকেরা, থানায় অভিযোগ দায়ের। এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতার নাম পূজা বাড়ুই। গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর ও ননদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, 10 মাস আগে বনগাঁর নয়াগোপালগঞ্জের বাসিন্দা জয়প্রকাশ বাড়ুইয়ের সাথে ঢাকাপাড়ার পূজার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুর বাড়ির লোকেরা পূজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। ভালো করে খেতে দিত না, রান্না বেশি করতে দিত না, একটু তরকারি দিত না খেতে, বাড়ি 6টা 7টা মানুষ ফ্যামিলি দিই, একা জামাই কাজ করতো, বাজার করে বেশি রান্না করলে বকতো। আর কিছু বাজারে আমি বুঝে দেব, সে বুঝে দেবে আমার কল্যাণ দেখেছি, আমি বাজারে চলিয়ে গেছি, ওইদিকে ইয়ে করবে আমি তো বুঝতে পারি না। ওরা হচ্ছে অভিযোগ করছে মেয়ের বাড়ি থেকে যে আপনারা নাকি বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করছেন। আমি কোনো ই করি না রে। আমার বুধবার অশান্তি চরমে ওঠে। পরদিন বাপের বাড়ির লোকেরা মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। দেখি দরজা খোলা, সেই অবস্থায় আমরা ঘরে, ওরা ঘরে ঢুকলো, আমি ঢুকিনি, আপনি আমাদের মাসি ওরা ঢুকলো, ঢুকে দেখে দরজা খোলা। কারা নিয়ে এসে হাসপাতালে? ওই প্রতিবেশীরা আর সঙ্গে আশেপাশের মানুষ ছিল। তখন কোথায় ছিল শ্বশুর বাড়ির লোক? শ্বশুর বাড়ির লোকজন কেউ ছিল না। তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান মৃতার মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ওদের বাড়ির দুধ দিতে গিয়ে বৌমাটাকে ডাকছি, ও বৌমা, ও পূজা, ও পূজা, তুমি দুধটা নাও, দুধটা নাও, রোজই গিয়ে বলি। তখন ওই জানলা দিয়ে আমি ভালো বুঝতে পারিনি, ওই দেখলাম একটু ইয়ে, তখন ওই আবার ওর দিদিও দৌড়ে এসে ওই জানলা ধাক্কা মেরে আমি বললাম কি কই, ও তখন বাড়ি এসে দেখে তখন চিল্লানো দিল, তখন ও আর কিছু বলতে পারে না, পড়ে গেছে। তখন আমি ওই ছেলেপেলারে ডাক দিছি, ছেলেপেলে দরজা ভেঙে তখন ঘরে ঢুকেছে। বলে আমি মরে যাবো কিন্তু শোনা, আমি বলছি কেন? বলে কি আমার হয়তো বাচ্চা কাচ্চা হবে না। আমি বলছি কেন হবে না? বলে আমি এরকম পেটে ব্যথা করে, ঠিক আছে, আমি বলছি পেটে ব্যথা করে আজ নয় কাল ডাক্তার দেখাবো। আত্মহত্যাটা কি সন্তান হবে না এটা ভাবতো এই কারণেই? ও শুধু ওটাই নিজে মনে করতো যে আমার হবে না, যদি আমার অন্যায় থাকে আমাকে ফাঁসি দেখ, আমার কোনো অসুবিধা নেই। প্রসেনজিৎ ব্যানার্জি রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ।